ফেসবুক পেজের পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন? ফেসবুক পেজের পলিসি ইস্যুর কারণে আমরা বেশিরভাগ ইউটিউবার বা ফেসবুক যারা ইউজ করেন, আমরা ফেসবুক পেজের পলিসি ইস্যু থাকার কারণে আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুক পেজের যে পলিসি ইস্যু রয়েছে সেই পলিসি ইস্যুটাকে রিমুভ করবেন খুব সহজেই। তো এটা খুবই সহজ একটা ব্যাপার। আমরা অনেকেই ফেসবুক পেজের পলিসি ইস্যু থাকার কারণে, আমরা কিন্তু অনেকের পেজে পলিসি ইস্যু আছে কিন্তু যার দেখা যাচ্ছে যে ওয়াচ টাইম পূরণ হয়েছে, ফলোয়ার পূরণ হয়েছে, পলিসি ইস্যুর কারণে আমরা অনেকেই কী করি যে হচ্ছে পেজটাকে মনিটাইজ করাইতে পারি না। তো এটা নিয়ে আমাদেরকে অনেক আমরা অনেকে ঘাবড়ে যাই, তাই না? তো আমার একটা পেজে এরকম পলিসি ইস্যু ছিল, যার কারণে আমি সেই পেজটাকে আমি কি পলিসি ইস্যু রিমুভ না করতে পেরে আমার সেই পেজের যে সেই পেজটাকে আমি মনিটাইজ করাতে পারি নাই। তো গত কিছুদিন আগে আমার একটা পেজ আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, আমার সেই পেজের পলিসি ইস্যু চলে গেছে। তো কিভাবে চলে গেছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। ভিডিওটি যদি সবাই মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ফেসবুক পেজের যে পলিসি ইস্যুগুলো কীভাবে খুব দ্রুতভাবে রিমুভ হয়। এটা আপনি এক সপ্তাহের মধ্যেও করতে পারবেন অথবা আপনার হচ্ছে 15 দিনও লাগতে পারে, এক সপ্তাহও লাগতে পারে, আপনি খুব সহজভাবে আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যুটাকে রিমুভ করতে পারবেন। তো দেখেন, আমরা এই যে ফেসবুক থেকে যে আমাদের ইনকাম হয় এটা আমরা অনেকেই জানি, ঠিক আছে? ফেসবুক থেকে যে ইনকাম হয় এই জন্য আমরা অনেকেই কী করি, আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের ভিডিওগুলোকে আমরা এডিট করে কাটসাট করে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকি, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুক পেজে ভিডিও ওই সমস্ত ভিডিও আপলোড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের পেজ আমি দেখেছি তাদের পেজ ব্যাপক হারে ভাইরাল, মানে তাদের পেজগুলোকে ব্যাপক হারে ভাইরাল, কিন্তু তারা ইনকাম করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? তাদের ফেসবুক পেজের যে ভায়োলেশন বা পলিসি ইস্যু রয়ে গেছে এটা কিন্তু ওই যে অন্যের ভিডিও এনে তারা আপলোড করার কারণে তাদের ফেসবুক পেজের ভায়োলেশন বলেন বা পলিসি ইস্যু বলেন এটা কিন্তু চলে এসেছে। তো যার কারণে কিন্তু তারা ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছে না। আপনি ফলো করবেন অনেকের পেজ এরকম। তো দেখেন, এমনটা না করে আপনি সঠিকভাবে আপনি সামনের দিকে আগান, তাহলে দেখবেন আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো ফেসবুক পেজের যে পলিসি ইস্যু ভায়োলেশন থাকে এইগুলা রিমুভ করার জন্য আপনাকে কী কী করতে হবে? প্রথম নাম্বারে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক পেজের আগের যে ভিডিওগুলো রয়েছে, মানে আপনি যে অন্যের ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, যে ভিডিওগুলো ভালো পরিমাণে ভাইরাল হয়েছে বা ভিউজ হয়েছে, সেই ভিডিওগুলোকে আগে আপনাকে ডিলিট করতে হবে। এই ভিডিওগুলো আপনি যখন ডিলিট করবেন, ডিলিট করার পরে দ্বিতীয় নাম্বারে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে এই ফেসবুক পেজের মালিক বা আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন এটা ফেসবুককে আপনাকে বোঝাইতে হবে। তো বোঝানোর জন্য আপনাকে কী করা লাগবে? আপনি এটা বোঝানোর জন্য আপনাকে মিনিমাম প্রতিদিন 10 থেকে 15 মিনিট আপনার ফেসবুক পেজে লাইভ করতে হবে। মানে এই ফেসবুককে বোঝাতে হবে যে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর বা এই পেজের মালিক আপনি, আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর বা যত ভিডিও আছে সব আপনার নিজস্ব। তো এই জন্য আপনাকে কী করতে হবে? প্রতিদিন মিনিমাম একটানা প্রতিদিন আপনার ফেসবুক পেজটাকে লাইভ করতে হবে। যতদিন আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু রিমুভ না হচ্ছে আপনি ততদিন আপনার ফেসবুক পেজে লাইভ করতে হবে। এখন এটা কতটুকু সময় লাগতে পারে এটার জন্য আপনার এক সপ্তাহ সময় লাগতে পারে, 15 দিনও সময় লাগতে পারে, এক মাসও লাগতে পারে, অনেকের এক সপ্তাহ লাগে, অনেকের 15 দিন লাগে। তো আপনার যে ফেসবুক পেজের পলিসি ইস্যু এটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রতিদিন লাইভ করাই লাগবে। লাইভ না করলে কিন্তু আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু কখনোই রিমুভ হবে না, এছাড়া আর কোনো রাস্তা নাই, এটাই সঠিক রাস্তা। আমি এভাবে আমার ফেসবুক পেজের যত পলিসি ইস্যু ছিল সবগুলো পেজের আমি রিমুভ করে দিছি। অলরেডি আমার 3টা চ্যানেলের 3টা পেজের পলিসি ইস্যু এখন নাই। আমি চাইলে আমার পেজগুলো এখন মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি, যেহেতু পলিসি ইস্যু নাই, আমার পেজের এখনও ওয়াচ টাইমটা ফিল আপ হয় নাই, একটা পেজ মাত্র মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। আর হচ্ছে তো এখন আমরা যে লাইভ করব, লাইভ করার ধরনটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে, তাই না? শুধু লাইভ এক জায়গায় আমরা গেলাম, লাইভ দিলাম, লাইভ দিলেই তো হবে না। তো লাইভটা কীভাবে আমরা করব? তো লাইভটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ধরেন আমার হাতে এখন একটা মোবাইল রয়েছে, আমি এখন লাইভ করব, আমি ধরেন কোথাও গেছি, কোথাও ঘুরতে গেছি, তাই না? তো কোথাও ঘুরতে গেলে আমাকে কীভাবে লাইভ করা লাগবে? প্রথমে আমার ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজে যাওয়ার পরে আমাকে লাইভ করতে হবে। তো লাইভ করার জন্য আমাকে প্রথমে কী করতে, আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আগে আমার ফেসটা আগে আমাকে দেখাতে হবে ফেসবুকের সামনে, যে আমি লাইভ করতেছি বা আমি যে কন্টেন্ট ক্রিয়েটর সেটা আমাকে কিন্তু আগে বুঝাইতে হবে ফেসবুকে। প্রথমে আগে আমার ফ্রন্ট আমার ফেসটা আগে
ফেসবুককে দেখাইতে হবে। এক মিনিট দুই মিনিট দেখে আমি কিছু কথা বলে ধরেন আমি কোথাও ঘুরতে গেছি বা আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে যাওয়ার পরে আপনি নিলেন ফোনটা নিলেন, নিয়ে আপনি লাইভ দিয়ে আপনি সামনে কথা বলেন যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে আসছি, তো এই জায়গার সৌন্দর্যগুলোকে আজকে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ দেখাবো। তো এই আপনারা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। তো এইটা কিভাবে করতে হবে, আপনার প্রথমে আগে আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আগে আপনাকে আপনার ফেসবুকে লাইভ আপনাকে শো করাতে হবে, এরপরে আপনি আপনার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সব কিছু দেখাইতে পারেন। এইভাবে যদি আপনার ফেসবুক পেজে প্রতিদিন আপনি লাইভ করতে পারেন, দেখবেন খুব সহজে আপনার ফেসবুক পেজের কিন্তু পলিসি ইস্যু চলে যাবে, থাকবে না। পলিসি ইস্যু রিমুভ করার এইটাই এক নম্বর রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নাই, ঠিক আছে বন্ধুরা। তাহলে আপনাদেরকে আমি খুব ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে আপনার ফেসবুক পেজের যে পলিসি ইস্যু রয়েছে সেই পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভাইজান টেক বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। হাল ছাড়তে নাই, চেষ্টা করেন আপনি, হবে না কেন, সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না, অবশ্যই আপনিও পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।